তার কণ্ঠই তার পরিচয় ছিল, আছে, থাকবে। তবে সারা বিশ্বের কোটি কোটি সঙ্গীত প্রেমী হৃদয় স্তব্ধ করে থেমে গেল ভারতের সুর সম্রাজ্ঞীর হৃৎস্পন্দন। রইল তার কণ্ঠের ছোঁয়ায় প্রাণ পাওয়া সুর, যা যুগের পর যুগ আসমুদ্র হিমাচলকে মুথ করে রাখবে, যেমনটা গত প্রায় 7 দশক ধরে রেখেছে। অবশ্য 7 দশক শুধু খাতাই কলমে। আসলে লতা মঙ্গেশকর কবে থেকে গান গাইতে শুরু করেছিলেন জানেন? সেটা 1934 সালের কথা। শোনা যায়, স্কুলে ঢুকে শিক্ষক দেখেছিলেন 5 বছরের একটা ফুটফুটে মেয়ে ক্লাসের বাকিদের গানের ভুল ত্রুটি শুধরে দিচ্ছে। সেই 5 বছরের ছোট্ট মেয়েটাই ছিল লতা মঙ্গেশকর। অবশ্য তখন তার নাম ছিল হেমা। হ্যাঁ, মা বাবা এই নামই রেখেছিলেন। পরে বাবা দীনানাথ মঙ্গেশকরের সঙ্গীত নাট্য ভাববন্ধনের লতিকা চরিত্র থেকে হেমার নাম পাল্টে করা হয় লতা, যে নামে সারা বিশ্ব তাকে এক ডাকে চেনে। মঙ্গেশকর পদবীও শুরু থেকে ছিল না। লতা মঙ্গেশকরের বাবার পদবী ছিল হার্দিকর। পরে নিজের বাসস্থান গোয়ার মঙ্গেশি গ্রামের আদলে পদবী মঙ্গেশকর করে নেন তিনি। লতা মঙ্গেশকরের বাবা দীনানাথ মঙ্গেশকর নিজে সঙ্গীত শিল্পী ছিলেন। তিনি সঙ্গীত নাট্য পরিবেশন করতেন। 5 বছর বয়স থেকে লতা সেখানে অভিনয় শুরু করেন। বাবা প্রথমে ভেবেছিলেন বড় মেয়ে অভিনয়ের দিকেই ঝুঁকবে, কিন্তু মেয়ের আসল গুণ তার নজরে আসে কয়েকদিন পর। একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে লতা মঙ্গেশকর নিজেই সেই গল্প করেছিলেন। দীনানাথ মঙ্গেশকর একদিন নিজের এক ছাত্রকে একটি রাগের রেওয়াজ করতে বলে একটু বাইরে যান। 5 বছরের লতা তখন কাছেই খেলছিল। হঠাৎই রাগের একটা জায়গা শুনে ছুটে বাবার ছাত্রের কাছে চলে আসে। তারপর সেই জায়গার সুরটা একটু শুধরে নিতে বলে। সবাই তো হতবাক, 5 বছরের মেয়ে বলছে কি! এর মধ্যেই দীনানাথ মঙ্গেশকর ফিরে আসেন। সবটা শুনে এবং লতার সুর শুনে তিনি হেসে স্ত্রীকে বলেছিলেন, বাড়িতে এরকম শিল্পী রয়েছে আর আমি জানতামই না। লতা বম্বে এসেছিলেন মাত্র 3 বছর বয়সে। সেখানকার একটি স্কুলে তাকে ভর্তি করা হয়, কিন্তু মাত্র 2 দিনেই তার স্কুল জীবন শেষ হয়ে যায়। শোনা যায়, প্রিয় বোন ছোট্ট আশাকে সঙ্গে নিয়ে স্কুলে যাওয়ায় স্যার লতাকে খুব ধমক দিয়েছিলেন। এতে লতার এত খারাপ লেগেছিল যে তারপর থেকে আর স্কুলে যাননি, বাড়িতেই পড়াশোনা চালিয়ে যান। লতা মঙ্গেশকর জীবনে প্রথমবার স্টুডিওয় গান রেকর্ড করেছিলেন 1942 সালে, অর্থাৎ কিনা আজ থেকে 80 বছর আগে। আরও একটা মজার বিষয় জানেন, সেই বছরই অমিতাভ বচ্চনের জন্ম। অর্থাৎ অমিতাভ বচ্চনের বয়স যত, লতা মঙ্গেশকরের ক্যারিয়ার তত বছরের। স্টুডিওয় প্রথম গান রেকর্ডিংয়ের সময় লতার বয়স ছিল মাত্র 13 বছর। সেই গান ছিল একটা মারাঠি ছবির জন্য, কিন্তু মারাঠি ভাষায় গাওয়া তার সেই গান খেলু সারি মনি হাউস ভারী ছবি থেকে বাদ পড়ে যায়। যদিও লতার জীবনের চাকা সেই যে গড়াতে শুরু করেছিল আর তা থামেনি। প্রথম গান রেকর্ড করার পাশাপাশি ওই 13 বছর বয়সেই আরও একটা চরম কঠিন অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছিল লতাকে, হয়তো জীবনের কঠিনতম চ্যালেঞ্জ, বাবার মৃত্যু। পরিবারে তখন মা ও আরও 4টে ভাই বোন, মিনা, আশা, উষা এবং হৃদয়নাথ। হাল ধরতে হয়েছিল বড় মেয়ে লতাকেই। প্রথম কাজের চেষ্টা হিসাবে লতা কিন্তু গানকে বেছে নেননি, বরং ছোট বয়সে বাবার সঙ্গীত নাট্যে অভিনয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লতা চেষ্টা করেন অভিনয়ের। পাশে দাঁড়ান পরিবারের বন্ধু নবযুগ চিত্রপট সিনেমা কোম্পানির মালিক। লতাকে গান আর অভিনয় শিখিয়ে মারাঠি সিনেমায় সুযোগ দেওয়ার চেষ্টা করেন। 1942 থেকে 1948 অবধি লতাও আপ্রাণ চেষ্টা চালিয়ে যান অভিনয়কে পেশায় পরিণত করার। এই 6 বছরে 8টি ছবিতে অভিনয় করেন তিনি, কিন্তু সাফল্য আসেনি। লতাও মন থেকে ঠিক খুশি হতে পারছিলেন না। আসলে ভাগ্যদেবী যে তার জন্য অন্য কিছু ঠিক করে রেখেছিলেন। যার কণ্ঠে স্বয়ং সরস্বতী, তার কি অন্য কাজ সাজে? একটু একটু করে গানের দিকেই ঝুঁকতে শুরু করেন লতা মঙ্গেশকর। 1948 সালে মজবুর ছবিতে গান গাওয়ার সুযোগ পান লতা। তার কণ্ঠে দিল মেরা তোড়া গানটি অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছিল। পরের বছরই আসে মহল নামে একটি ছবি, যার আয়েগা আনেওয়ালা গানটি বলিউডে প্রায় তোলপাড় ফেলে দেয়। গানটিতে লিপ দিয়েছিলেন মধুবালা, কিন্তু তাকে ছাপিয়ে আলোচনা শুরু হয় প্লেব্যাক সিঙ্গারকে নিয়ে। এই মিষ্টি গলা কার? তখনই আলোচনায় উঠে আসে এক নবাগতার নাম, লতা মঙ্গেশকর। ব্যাস,
আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। জীবনে প্রথমবার মঞ্চে গান গাওয়ার জন্য লতা মঙ্গেশকর পারিশ্রমিক পেয়েছিলেন 25 টাকা। তারপর তিনি ক্যারিয়ারের যে জায়গায় পৌঁছন সেটা শুধু টাকায় মাপা সম্ভব নয়। লতা মঙ্গেশকর নামটা যে সম্মানের সঙ্গে উচ্চারণ করা হয় তা পৃথিবীর যে কোনো শিল্পীর কাছে স্বপ্ন। লতা মঙ্গেশকরের বাবা তাকে শাস্ত্রীয় সঙ্গীত ছাড়া অন্য কোনো গান গাইতে বা শুনতে দিতেন না। শাস্ত্রীয় সঙ্গীত ছাড়া একমাত্র কেএল সাইগালের গান গাইতে বা শুনতে অনুমতি দিয়েছিলেন তিনি। সাইগালের গান ছিল লতার অত্যন্ত প্রিয়। বাবার মৃত্যুর 5 বছর পর 1947 সালের 18ই জানুয়ারি 18 বছর বয়সের কিশোরী লতা নিজের রোজগারের টাকায় জীবনে প্রথম রেডিও কেনেন। কিন্তু বাড়ি এসে যখন তিনি নতুন রেডিওর নব ঘোরাচ্ছেন তখনই খবরে ভেসে আসে একটা দুঃসংবাদ, কেএল সাইগালের মৃত্যু হয়েছে। এই খবরে এতটাই ধাক্কা খেয়েছিলেন লতা যে তিনি মনের দুঃখে তখনই দোকানে গিয়ে রেডিওটি ফেরত দিয়ে আসেন। এবিপি আনন্দ।